আমাকে আমার নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি ফ্রেন্ডের নিয়ে বসেছি। আমার মাম্মি আমার জন্য আর ফ্রেন্ডের জন্য স্পেশাল ইয়ামি ইয়ামি ইফতারির খাবার বানিয়েছে। আর বন্ধুরা, তোমরা বাইরের খাবার খাবে না ভুল করে, ওকে? বাইরে তো ভাইরাস। তোমরা মাম্মিকে বলবে মাঝে মাঝে ইয়ামি ইয়ামি খাবার বানাতে ঘরে, ওকে? তো আজকে তো রমজান মাস, তোমরা মামুকে কোনো বিরক্ত করবে না। তোমরা বাসায় লেখাপড়া করবে আর খেলাধুলা করবে। তোমরা লেখাপড়া করবে তাহলে তোমার মামনি তোমার জন্য অনেক খাবার বানিয়ে দিবে। আমি তো অনেক লেখাপড়া করি, আমার মামনি আমার জন্য অনেক খাবার বানিয়ে দেয়। আমার মামনি আমাকে অনেক ভালোবাসে। আর তুমি আর ছোট বন্ধুরা, তোমরা খাওয়ার আগে ভালোভাবে হাত ধুয়ে নিবে, ওকে? তারপরে খাবে। এই যে, আর দেখো আমার মাম্মি অনেক খাবার বানিয়েছে। তোমরা মাম্মির কথা শুনবে তাহলে তোমার মাম্মি তোমার জন্য খাবার বানিয়ে দিবে। আমি যে মাম্মির কথা শুনি সেই জন্য আমার মাম্মি আমার জন্য ইয়ামি ইয়ামি খাবার বানিয়ে দেয়। এই দেখে তো বন্ধুরা, আমার মাম্মি তোমাকে দেখাবো আমার মাম্মি আমার জন্য কী কী বানিয়েছে। এটা বেগুনি, আর এটা হলো ডালের পাকোড়া, এটা স্পেশাল চিকেন ফ্রাই, আর এটা ছোলা বুট, এটা ঘুগনি, আর এটা আলুর চপ, খেজুর, আর এটা খুরমা, ধনিয়া পাকার পাকোড়া এটা, আর এটা হলো চিকেন স্টিক, এটা নাগেট, আর এটা টমেটো কেচাপ, এটা ডিমের পাকোড়া, আর এটা হলো স্পেশাল চিকেন ফ্রাই, এটা পাঁপড়, আর এটা চাটনি, এটা শাকের পাকোড়া, আর এটা মরিচের পাকোড়া, আর এটা টমেটোর পাকোড়া। এটা তো মরিচের পাকোড়া, এটা এটা কোনো ভুলও ছোটদের জন্য নয়, এটা বড়দের জন্য। আর দেখো এগুলো সব আমি একটু একটু খেয়ে দেখবো, ওকে? ইয়ামি ডিমের পাকোড়া, ইয়েস ইয়াম্মি। ইয়ামি ইয়ামি নাগেট, ইয়েস ইয়াম্মি। তো কেমন লেগেছে বিশ্বাস করবে, আর লাইক আর শেয়ার করবে, আর শেয়ার করতে কোনোই ভুলবে না, ওকে? বাই বাই।